বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের 2 ও 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই প্রশ্নগুলি এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব, তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশান। বন্ধুরা, এই ভিডিওয়ে 2 ও 3 নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি তোমরা যদি ভালো করে মুখস্থ করে যাও, এখান থেকেই অনেক প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবে। তো সেকেন্ড পার্টের ভিডিওর প্রথম প্রশ্ন, জাপ্তি কী? উত্তর, আকবরের আমলে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের পদ্ধতিকে জাপ্তি বলা হয়। জাপ্তি কথাটি এসেছে যাবত কথা থেকে, যার অর্থ নির্ধারণ। পরের প্রশ্ন, হজরত ই দিল্লি কেন বলা হতো? উত্তর, মধ্যযুগে বাগদাদ ছিল ইসলাম সভ্যতার প্রধান কেন্দ্র, কিন্তু বাগদাদের দুরবস্থার ফলে দিল্লি হয়ে ওঠে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। এর ফলে দিল্লির নামই হয়ে গিয়েছিল হজরত ই দিল্লি। পরের প্রশ্ন, হুন্ডি কি? উত্তর, হুন্ডি হলো এমন একটি লিখিত শর্তহীন আদেশ যা এক ব্যক্তির নির্দেশ অনুযায়ী অন্য এক ব্যক্তি লিপিবদ্ধ করেন এবং নির্দেশনামায় উল্লিখিত ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করা হয়। এই ব্যবস্থা মুঘল আমলে চালু হয়েছিল এবং আজও প্রচলিত আছে। পরের প্রশ্ন, পাট্টা ও কাবুলিয়াত কি? উত্তর, পাট্টা এক অতি পুরানো ভূমি বন্দোবস্তের চুক্তিপত্র। শেরশাহ পাট্টা ও কাবুলিয়াত প্রচলন করেন। পাট্টা ও কাবুলিয়াতের ভিত্তিতে কৃষকরা জমির মালিকানা ও দখল প্রমাণের সুযোগ পায়। পরের প্রশ্ন, সিজদা ও পাইবাস কি? উত্তর, সিজদা ও পাইবাস ছিল দুটি পারসিক প্রথা। সিজদার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, আর পাইবাস হলো সুলতানের পদযুগল চুম্বন করা। পরের প্রশ্ন, মনসবদারী প্রথার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, মনসবদারী প্রথার দুটি বৈশিষ্ট্য হল, 1 নম্বর, মনসবদারদের বাদশাহরা নিয়োগ করতেন এবং মনসবদারী ব্যবস্থা বংশানুক্রমিক ছিল না। পরের প্রশ্ন, জিজিয়া কর কি? উত্তর, কিছু মুসলমান শাসক তার রাজ্যের অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া কর নিতেন, বিনিময়ে অমুসলমান প্রজারা পেতেন জীবন ধর্ম পালনের অধিকার ও সম্পত্তির সুরক্ষা। পরের প্রশ্ন, তুরস্ক দণ্ড কি? উত্তর, কোনো কোনো হিন্দু রাজা জিজিয়া করের অনুকরণে মুসলমান প্রজাদের থেকে কর নিতেন, যার নাম তুরস্ক দণ্ড। পরের প্রশ্ন, কাকে কেন চিরাগি দিল্লি বলা হয়? উত্তর, দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরউদ্দিন চিরাগি দিল্লি নামে পরিচিত ছিলেন। দেওয়ালির সময় হিন্দু মুসলমানরা একসঙ্গে দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরউদ্দিন চিরাগি দিল্লির দরগায় আলোর উৎসব পালন করতেন, এই কারণেই তাকে চিরাগি দিল্লি বলা হতো। পরের প্রশ্ন, সুলতানি যুগে রাস্তার ধারে সরাইখানা নির্মাণ করা হতো কেন? উত্তর, সুলতানি আমলে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছিল,
এ সময় রাস্তার ধারে পথিকদের সাহায্যের জন্য নির্মাণ করা হয়েছিল সরাইখানা। এগুলিতে পথিক ও বণিকরা বিশ্রাম নিত। পরের প্রশ্ন, টিকা লেখো বারো ভূঁইয়া। উত্তর, আকবরের পুত্র জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় জমিদার ও আফগানরা বরাবর মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এই বিদ্রোহীরা একসঙ্গে বারো ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান ছিলেন উল্লেখযোগ্য। পরের প্রশ্ন, খলজি বিপ্লব কী? উত্তর, ১২৯০ খ্রিস্টাব্দে তুর্কি সুলতান কাইকোবাদকে হত্যা করে জালালউদ্দিন ফিরোজ খলজি দিল্লির সুলতান হয়েছিলেন। এই ঘটনা সমকালীন রাজনীতির ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন এনেছিল বলে কেউ কেউ একে খলজি বিপ্লব বলেছেন। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া কি? উত্তর, আলাউদ্দিন খলজি সেনাবাহিনীতে দুর্নীতি রোধ করার জন্য দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন। দাগ প্রথা ছিল ঘোড়ার দুর্নীতি বন্ধ করার জন্য যুদ্ধে ব্যবহারের উপযোগী ঘোড়ার গায়ে লোহা পুড়িয়ে দাগ দেওয়ার ব্যবস্থা করেন। অন্যদিকে হুলিয়া প্রথা ছিল যুদ্ধে যাতে সৈন্যরা নিজেদের জায়গায় অন্য কাউকে পাঠাতে না পারে তার জন্য তিনি প্রত্যেক সৈন্যের দৈহিক বিবরণ লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন। এই পদ্ধতি হুলিয়া নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, কেন সুলতানরা ইকোতা ব্যবস্থা চালু করেছিলেন? বন্ধুরা, এই প্রশ্নটাই তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে, টিকা লেখো বলে ইকোতা ব্যবস্থা। উত্তর, দিল্লির সুলতানরা যেসব রাজ্যগুলি জয় করলেন সেই সব রাজ্যগুলিকে একটি প্রদেশের মতো ধরে নেওয়া হলো। এসব প্রদেশকে বলা হতো ইকোতা। এই ইকোতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকোতাদার। ইকোতাগুলি ছোট ও বড় এই দুই ভাগে ভাগ করে নেওয়া হতো। ছোট ইকোতাদারগণ শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতেন, বড় ইকোতাদারগণ সামরিক দায়িত্বের সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করতেন। বড় ইকোতাদার সম্পূর্ণভাবে সুলতানদের নিয়ন্ত্রণে ছিলেন। পরের প্রশ্ন, দহশালা ব্যবস্থা কী? অথবা এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষা অনেক সময় আসে, তোডরমল বন্দোবস্ত কী? উত্তর, ১৮৫০ খ্রিস্টাব্দে আকবর দহশালা ব্যবস্থা চালু করেন। আকবর বুঝেছিলেন রাজধানীর শস্যের মূল্যের সঙ্গে অন্য জায়গার শস্যের মূল্য মিলছে না, তাই আকবর প্রত্যেক বছরের এবং প্রতিটি এলাকার আলাদা হিসাব চালু করেন। আগের দশ বছরের তথ্যের ভিত্তিতে চালু এই ব্যবস্থাকে বলে দহশালা বন্দোবস্ত। এই রাজস্ব ব্যবস্থা চালু করতে আকবরকে সাহায্য করেন তার রাজস্ব মন্ত্রী টোডরমল, তাই এই ব্যবস্থার নাম হয় তোডরমলের বন্দোবস্ত। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত কী? উত্তর, সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে অনেক বেশি রাজস্ব সেখান থেকে আদায় করা যাবে এবং মারাঠাদেরও দমন করা সহজ হবে।
কিন্তু তিনি যা ভেবেছিলেন তা হয়নি। বহু বছরের যুদ্ধের পর মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হয় এবং মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হয়। দাক্ষিণাত্য যুদ্ধে মুঘলদের এই ক্ষত আর সারেনি। 25 বছর ধরে যুদ্ধ করে শেষে দাক্ষিণাত্যেই 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান। এই ক্ষয়ক্ষতিকেই দাক্ষিণাত্য ক্ষত বলে। পরে প্রশ্ন, টিকা লেখো মনসবদারী প্রথা। উত্তর, আকবরের শাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল মনসবদারী ব্যবস্থা। তার শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে মনসব বলা হতো আর সেই পদাধিকারীকে বলা হয় মনসবদার। এদের কাজ ছিল বাদশাহের জন্য সৈন্য প্রস্তুত রাখা, সৈন্যদের দেখাশোনা করা এবং যুদ্ধের সময় সৈন্য যোগান দেওয়া। পদ অনুসারে মনসবদারদের বিভিন্ন স্তর ছিল। সবচেয়ে উপরের স্তরে থাকতেন রাজ পরিবারের সদস্যরা। মনসবদারদের নিয়োগ করতেন বাদশাহরা। মনসবদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল না। পরের প্রশ্ন, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল? উত্তর, প্রথম সমস্যা ছিল কীভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে সহজেই দমন করা যাবে। দ্বিতীয় সমস্যা ছিল কীভাবে মধ্য এশিয়ার মুঘল শক্তির সঙ্গে মোকাবিলা করা যাবে। তৃতীয়ত, কীভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে ইলতুৎমিশের মৃত্যুর পর তার উত্তরাধিকারী সহজেই কোনো গোলমাল ছাড়া সিংহাসনে বসতে পারে। এগুলি ছিল সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যা। পরে প্রশ্ন, ইলিয়াস শাহি এবং হোসেন শাহি আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। উত্তর, ইলিয়াস শাহি এবং হোসেন শাহি আমলে সংস্কৃতির বিস্ময়কর উন্নয়ন হয়েছিল। এদের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য, স্থাপত্য প্রভৃতি বিষয়ের উন্নতি ঘটেছিল। এই সময় সুলতানদের অন্য ধর্মমতে বিশ্বাসী মনোভাব বাংলার সব ধর্মের মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছিল। পরের প্রশ্ন, খানোয়ার যুদ্ধকে ধর্মীয় যুদ্ধ বলা যায় না কেন? অথবা এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষা অনেক সময় আসে, টিকা লেখো খানোয়ার যুদ্ধ। উত্তর, 1527 খ্রিস্টাব্দে মেবারের অধিপতি রানা সংগ্রাম সিংহ এবং গোয়ালিয়ার অম্বর চান্দেরি আজমের প্রভৃতি রাজ্যের রাজপুত রাজা ও লোদি বংশীয় সম্রাট ইব্রাহিম লোদির ভ্রাতা মামুদ লোদির মিলিত বাহিনীর সাথে বাবরের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়। এই যুদ্ধে রাজপুত জাতির পরাজয়ের ফলে মুঘল শক্তির সম্প্রসারণ ঘটে এবং ভারতে রাজপুত আধিপত্যের আশা চিরতরে অবলুপ্ত হয়ে যায়। সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের সেকেন্ড ইউনিট টেস্টের সেকেন্ড পার্টের সাজেশন ভিডিও আজ এই পর্যন্তই। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ফার্স্ট পার্টের ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা যারা এখনও ভিডিওটা দেখনি অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওর এখনও কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে কোথাও যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।